সো অর্ডার অফ অ্যাডজেক্টিভসের মধ্যে আমরা যেগুলো পরপর সাজাবো এতগুলো একসঙ্গে আসবে না, কিন্তু তুমি মাথায় রাখবে সবার শেষে মেটেরিয়াল বসো। আর ধরো ইন্ডিয়ান কটন ড্রেস, আচ্ছা রেড ইন্ডিয়ান কটন ড্রেস, আচ্ছা এজ ওল্ড ওল্ড রেড ইন্ডিয়ান কটন ড্রেস, সাইজ একদম এটাকে আমি যদি বলি উডেন, ধরো সাইজ লার্জ ওল্ড রেড ইন্ডিয়ান উডেন ফার্নিচার, মানে জিনিসগুলো পরপর মাথায় রাখবে। যেরকম করে কোয়ান্টিটি বসবে সেভারাল, তারপর ওপিনিয়ন মানে তোমার যে ধারণা সেটা কিন্তু সবসময় কমন নাও হতে পারে, আনকমন জিনিসগুলো মানেই ওপিনিয়নে যাবে, আনইউজুয়াল ইউজুয়াল, সাইজ হচ্ছে টাইনি, এজ হচ্ছে ওল্ড না নিউ, কালার হচ্ছে গ্রিন না রেড, অরিজিন হচ্ছে ইন্ডিয়ান না ওয়েস্টার্ন, মেটেরিয়াল হচ্ছে কোন মেটেরিয়াল, আর লাস্ট হচ্ছে পারপাস মানে কুকিংয়ের জন্য ব্যবহার হয় না কী কারণে ব্যবহার হয়, জিনিসটা ভালো করে দেখো, এর উপরে আমি কিছু পাঠাবো। যেমন এখানে বলছে স্মল সিম্পল কটন হোয়াইট ড্রেস, তাহলে এখানে আমার কী কী আছে, কালার কালারে বসবে, কটন মেটেরিয়াল পরে বসবে, সিম্পল মানে তোমার ওপিনিয়ন, স্মল হচ্ছে সাইজ, তাহলে সিম্পল প্রথমে ওপিনিয়ন সিম্পল, তারপরে সিম্পল স্মল হোয়াইট কটন ড্রেস, পরপর অপর দেখো। নেক্সট চলো ইউনিভার্সিটি বোর্ড লার্জ লোকাল ট্যালেন্টেড ফ্যাকাল্টি, ট্যালেন্টেড হচ্ছে কোয়ান্টিটি বা ওপিনিয়নে চলে যাবে প্রথমে, আচ্ছা এটা হবে হচ্ছে অরিজিন লোকাল, লার্জ হবে হচ্ছে সাইজ, তাহলে ট্যালেন্টেড লার্জ লোকাল ফ্যাকাল্টি। ট্যালেন্টেড হ্যাঁ, বোস্টেড দ্য ইউনিভার্সিটি বোস্টেড ট্যালেন্টেড লার্জ লোকাল ফ্যাকাল্টি। নেক্সট স্মল উডেন ইউজফুল ফ্রেঞ্চ রাইটিং টেবল, তাহলে টেবল প্রথম কথা পারপাসটা সবার শেষে রাইটিং টেবল, ঠিক আছে। ফ্রেঞ্চ মানে হচ্ছে আমাদের অরিজিন, তার আগে চলছে, আর উডেনটা হবে হচ্ছে মেটেরিয়াল, তার মানে ফ্রেঞ্চের পরে উডেন, ইউজফুল আগে, তাহলে স্মল হচ্ছে ইউজফুল হচ্ছে আমার ওপিনিয়ন, তাহলে এ ইউজফুল স্মল উডেন ফ্রেঞ্চ রাইটিং টেবল, ভালো করে দেখো। আচ্ছা এ আর অ্যান্ডটা খুব বুঝে, চেঞ্জ হয়ে গেলে এ আর অ্যান্ড চেঞ্জ হবে কিন্তু, হ্যাঁ ইন্ডিয়ান লার্জ অ্যান্টিক হেভি সিলভার ফ্যান, ফ্যানটা প্রথমে হচ্ছে মেটেরিয়াল সিলভার ফ্যান, এটা পারপাসে, পারপাস কি আছে নেই, এবার সিলভার হবে হচ্ছে এখানে, সিলভারের আগে আছে অ্যান্টিক অরেঞ্জ, এটা অ্যান্টিক হচ্ছে এজ, আচ্ছা লার্জ হচ্ছে এজের আগে লার্জ মানে সাইজ, আর ইন্ডিয়ান হচ্ছে কার পরে, মেটেরিয়ালের আগে, তাহলে আমি পরিষ্কার সিলভারের আগে, তাহলে হবে দ্য লার্জ আরে হেভি, হেভি মানে এটা হচ্ছে সাইজ, সাইজ তাহলে ওপিনিয়ন এখানে আছে নাকি আগে দেখো, নেই, তাহলে প্রথমেই যাচ্ছে হেভি, দ্য হেভি, তারপরে অ্যান্টিক, তারপরে এজ, হেভি না হেভি তো ওপিনিয়ন, হেভি তারপরে সাইজ লার্জ, পরপর পরপর দেখে নাও, হেভি দ্য হেভি লার্জ অ্যান্টিক ক্লিয়ার, অ্যান্টিক ইন্ডিয়ান সিলভার ফ্যান, ওল্ড ব্রাইট এফেক্টিভ আইডিয়া, তো আইডিয়াটা কী হবে, এফেক্টিভ ব্রাইট পরে ওল্ড ইয়ের পরে, তাহলে এ ওল্ড তো হবেই না, এ ব্রাইট ওল্ড এফেক্টিভ আইডিয়া, কেমন আইডিয়া, পারপাস এফেক্টিভ, দ্য ক্যাপিটাল বা ওল্ড গ্র্যান্ড সিটি, সিটিটা হবে কি গ্র্যান্ড ওল্ড সিটি, ইন দ্য হার্ট অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন, আচ্ছা আমি দিয়ে দিলাম, যদি কোনো কনফিউশন থাকে প্লিজ আমাকে এটা আলাদা করে জানাবে।